অতিরিক্ত দূষণ থেকে অনেকেই অ্যাজমার সমস্যায় ভোগেন। আমাদের দেহে শ্বাস প্রশ্বাস চালু রাখতে সাহায্য করে ফুসফুস। তবে চলমান মহামারী করোনা ভাইরাসের কবলে পড়লে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার ফুসফুস। তাই ফুসফুসকে ভালো ও সতেজ রাখতে এখনই দরকার সতর্কতা। কিভাবে ফুসফুস ভালো ও পরিষ্কার রাখা যায় তা তুলে ধরা হলো। এক, কাজু, আখরোট, পেস্তা, চীনাবাদাম সহ মিষ্টি কুমড়ার বীজ ইত্যাদিতে প্রচুর পরিমাণ ভিটামিন ই রয়েছে। সেই সঙ্গে খনিজ লবণ ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এসব খাবার ফুসফুসে অক্সিজেন সরবরাহ এবং প্রদাহজনিত সমস্যা রোধ করতে সাহায্য করে। 2, মধুতে অ্যান্টিমাইক্রোবায়াল ও প্রদাহনাশক ক্ষমতা রয়েছে যা ফুসফুস পরিষ্কার করে। তাই প্রতিদিন 1 চা চামচ মধু খেলে তা হবে ফুসফুসের জন্য উপকারী। 3, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ফুসফুসের প্রদাহজনিত সমস্যা রোধে বেশ কার্যকরী। বিশেষ করে ভিটামিন ডির অভাবে শিশুদের শ্বাসকষ্ট দেখা দেয়। এর মূল উৎস সূর্য। এছাড়া দুধ, ডিম, দই, মাছ, মাংস ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে। 4, তুলসী পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আর এই অ্যান্টিঅক্সিডেন্ট ফুসফুস সুরক্ষায় খুবই কার্যকর। বাতাসে থাকা ধূলিকণা শোষণ করতে পারে তুলসী, তাই শ্বাসযন্ত্রে দূষিত পদার্থ দূর করতে তুলসী পাতার রস কিংবা এই পাতা পানিতে ফুটিয়ে পান করুন, ফুসফুস ভালো থাকবে। ফুসফুসের যেসব সংকেত ভুলেও অবহেলা নয়। ফুসফুস ভালো রাখতে কালোজিরা অনেক ভালো কাজ করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট শ্বাসনালীর প্রদাহ রোধ করতে সাহায্য করে। প্রতিদিন 1/2 চা চামচ কালোজিরার গুঁড়া 1 চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে ফুসফুস ভালো থাকবে।